নারা যারা পুত্র সন্তান নিতে চান, আজকের ভিডিও তাদের জন্য। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি সে ভিডিওতে বলা হয়েছে, মানে যাদের সন্তান হয় না তাদের জন্য এই কর্মটা করলে তাদের সন্তান হবে। আর আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা দিচ্ছি, আপনারা যারা পুত্র সন্তান চান, মানে ছেলে সন্তান চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো ভিডিওটা আপনারা পুরো মনোযোগ সহকারে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। জয় গুরু, জয় বাবা। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন আশা করি গুরু আশীর্বাদে, বাবার আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। তো আপনাদের ভালোর জন্যই আমি নানান রকমের টোটকা অবসরণ দিয়ে থাকি। তো আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকে যে কর্মের কথাটা বলবো, সেই কর্মটা যদি আপনারা সঠিকভাবে নিয়ম পালন করে যদি করতে পারেন, তাহলে আপনাদের পুত্র সন্তান হবে, এটা গ্যারান্টি। তার জন্যে আপনাকে না কোনো কবচ ব্যবহার করতে হবে, না কোনো তাবিজ ব্যবহার করতে হবে, কোনো কিছু ব্যবহার করতে হবে না। এটা একদম গুরুবাণী কথা। এই বিদ্যাটা আপনারা ইউটিউবে পাবেন না, ইউটিউবে পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা কাজটা করুন। যদি করেন তাহলে আপনারা ফল পাবেন, কারণ ইউটিউবে এই জন্যই পাওয়া যাবে না এই বিদ্যাটাকে, এটা এখন ব্যবসা পর্যন্ত হয়ে গেছে। আজকে যখন আপনাকে কর্মটা বলে দেওয়া হবে, আপনার যখন কাজ হবে, তখন আপনার কাছ থেকে একটা টাকা রং পাবে যে আমি কর্মটা করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। আর আমি আজকে আপনাদের মাঝে সেই জন্যই ভিডিওটা দিচ্ছি যে আপনারা উপকার হন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু আপনারা আমাকে দু হাত তুলে আশীর্বাদ করবেন যেন আমি এইভাবে লোকের উপকার করতে পারি। তো আপনারা যারা পুত্র সন্তান নিতে চান, তার আগে আপনাদেরকে যে যদি কোনো শারীরিক প্রবলেম থাকে আপনাদের, সেটা কিন্তু মানে ঠিক করে নিতে হবে। যদি নারী পুরুষের উভয়ে যদি কোনো দোষ থাকে, সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। এটার আমি ভেঙে বললাম না, এটা আপনারা ঠিক বুঝতে পারছেন। যখন আপনাদের সম্পূর্ণ দোষ ক্লিয়ার থাকবে, তখন আপনারা আমি যে নিয়মটা বলবো সে নিয়ম অনুযায়ী আপনারা কাজ করুন। আপনাদের একটা জিনিস সংগ্রহ করতে হবে। এবার তখন বলবেন যে কোথায় পাবো, কিন্তু হ্যাঁ পাওয়া যায়, না পাওয়া না, কারণ সে জিনিস দিয়ে আমি জোগাড় করেছি, কাজ করা হয়েছে, কাজের সফলতা হয়েছে, আমি সেই জন্য আপনাদের মাঝে বলছি। তো আপনাদেরকে যে জিনিসটা জোগাড় করতে হবে সেটা হচ্ছে যে গাছটা দেখবেন যে মারা গেছে, গাছের কোনো একটা পাতা হোক কুশি হোক জীবিত নেই, সেই গাছে দেখবেন যে এক্সট্রা কোনো গাছ হয়। কীভাবে হয়? দেখা গেল পাখিতে পায়খানা করলো, পাখির পায়খানার থেকে একটা বীজ সেখান থেকে গাছ হয়। যেরকম মানে পুরাতন দেওয়ালে যে গাছ হয়, দেওয়ালে যে গাছটা হয়, সেটা কিন্তু পাখি যখন খাবার খেয়ে পায়খানা করে সেই পায়খানার থেকে কিন্তু গাছটা হয়। সেরকম গাছেও এরকম গাছ হয়, সেই গাছটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনাদেরকে সেই গাছটা খাইতে হবে। এবার কীভাবে খাইতে হবে আমি আপনাদেরকে বলছি। আপনারা সকালে ঘুমের থেকে উঠে চান করবেন, চান করে আপনার ভিজা কাপড়ে ওই শিকড়টাকে বাটবেন, শিকড় নিয়ে এসে না গাছ নিয়ে গাছটাকে পুরো বাটবেন, বাইটে রস করবেন। সেই রসটা আপনার বাড়ির যে গৃহদেবতা আছে, যে ঠাকুর আছে, আপনি যাকে ভালোবাসেন তাকে স্মরণ করে আপনি ওই রসটা খাবেন। এটা খাওয়ার আগে কিছু কথা আছে,
গোপনীয় কথা, সেই কথাটা আমি আপনাদের মাঝে বলতে পারলাম না। এই কথাটা আপনারা যদি আপনারা এই কাজটা করতে চান, যদি আপনাদের বিশ্বাস জাগে, আমি যে কথাটা বললাম তাতে যদি আপনাদের মনে বিশ্বাস জাগে, তাহলে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আমাকে ফোন করে আপনারা নিয়মটাই বলবেন, কারণ এই নিয়মটা সবাইকে এইভাবে বলা যাবে না, বলা যাবে না আবার যাবে, মানে এই জন্যই বলা বলছি না আমি, একটু অসুবিধা আছে। তো আপনারা যাদের ইচ্ছা আপনারা আমাকে ফোন করবেন, ফোন করে আমি আপনাদেরকে বলে দেবো। তার জন্য কোনো দক্ষিণার প্রয়োজন নেই, হয়তো ভাববেন যে আমি ফোন করবো দক্ষিণে দেব, না কোনো দক্ষিণার প্রয়োজন নেই, আপনারা ফোন করবেন আমি আপনাদেরকে বলে দেবো। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আর ফোন করার আগে অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার আপনারা করে দেবেন, কারণ এটা সবাই জানুক সবাই বুঝুক। আর যদি আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র বশীকরণ গাছগাছড়া ইত্যাদি নানান ধরনের ভিডিও দেওয়া হয়, সেরকম ভিডিও যদি আপনারা চান, আপনাদের যদি কোনো কিছু শেখার ইচ্ছা হয়, তাহলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাকাল।